দেখো না বাবাকে কখন জুতোর বেলটা সেলাই করতে পাঠিয়েছি, এখনো এলো না। দেখি তোমরা সব পোশাক পাল্টাওনি, অনেক দেরি হয়ে গেছে, দাও জুতোটা দিয়ে আসি। জুতো তুমি কাকে দেবে? তার জুতো সেই ছোট বউকে? না, শুধু ছোট বউকে দিলে হবে না, ওই পরিবারের প্রত্যেককে জুতো দিতে হবে। পারবে তুমি? প্রত্যেককে মানে? এতদিন ধরে তোমার ছেলে আর ছেলের বউরা তোমাদের জুতো মেরে এসছে, আজ সেই মার ওদের ফিরিয়ে দিতে হবে। পারবে? ছেলে আর ছেলের বউ মানে? বাবা, কাদের মাঝাতে তুমি এই বয়সে মিথ্যে বলছো? যারা তোমায়, তুমি জানলে কেমন করে ওরা আমাদের ছেলে? আমি দরজার বাইরে দাঁড়িয়ে সব শুনেছি, শুনেছি শ্বশুরের সঙ্গে ছেলের বউয়ের নির্লজ্জ কথাবার্তা, শুনেছি স্বামীর সম্মান বাঁচাতে অসহায় স্ত্রীর করুণ মিনতি। তোমরা যাদের জন্ম দিয়েছ, লেখাপড়া শিখে মানুষ করেছ, তোমাদের সেই তিন সন্তান আজ শয়তান হয়ে গেছে, ওদের একটু শাস্তি পাওয়া দরকার।